মাল ব্লকের ওদলাবাড়ি ড্রেনের জল বাড়ির উঠোনে স্থানীয় প্রশাসনের উদাসীনতার অভিযোগ। ভোট আসে ভোট যায়, কিন্তু তারপরে পরিস্থিতি সেই একই জায়গায়। কথা হচ্ছে মাল ব্লকের ওদলাবাড়ি এলাকার বিষয়ে, সেখানে ড্রেনের চরম বেহাল দশা। ওদলাবাড়ি হিন্দি স্কুল এলাকার বাসিন্দাদের অভিযোগ, ড্রেনের জল ড্রেনে নেই, সেই জল তাদের বাড়ির রাস্তা এমনকি বাড়ির উঠোনেও ভরে গিয়েছে। গ্রাম পঞ্চায়েতকে বারবার অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা নেয়নি একরাশ ক্ষোভ উগড়ে, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তীব্র অসন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা এও জানান, রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট চাইতে হাত জোর করে ভোট চাইতে বাড়িতে আসে, এরপর ভোট শেষ হতেই তাদের প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হয় না। ড্রেনের জল নিকাশি ঠিক না থাকায় মসজিদে নামাজ পড়তে গেলে এই নোংরা জল পেরিয়ে যেতে হয়। মশার উপদ্রব কমাতে পঞ্চায়েত থেকে কয়েকটি মাছ ছাড়া হয়েছে ঠিকই, কিন্তু কতদিন এইভাবে চলবে প্রশ্ন ভুক্তভোগী বাসিন্দাদের। জানা গিয়েছে মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে কয়েকজন ভর্তি রয়েছেন। এদিকে এই অভিযোগ স্বীকার করে গ্রাম পঞ্চায়েতের এক সদস্য মোহাম্মদ আব্দুল কালামের অভিযোগ, এই বিষয়ে বলার পরেও প্রধান বা উপপ্রধান কোনো পদক্ষেপ করেন না, এই বিষয়ে আবার তাদের জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। স্থানীয় প্রশাসনের কবে টনক নড়ে এখন অপেক্ষাতেই রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এইখানে যখন বৃষ্টি হয় তখন ওই নালাটা, মেন নালা যেটা আছে সেটা তো বন্ধ আছেই অলরেডি, বৃষ্টিতে যখনই বৃষ্টি হওয়ার হয় তখন ওই নালার জলটা আমাদের এই রাস্তার মধ্যে চলে আসে। তার মধ্যে 10 বছর দিয়ে অঞ্চল দিয়ে কোনো নালা পরিষ্কার হয় নাই। তো আমরা অঞ্চলে বলেছিলাম, মেম্বারকে বলেছিলাম আমরা এই নালা পরিষ্কার করার জন্যে, তিনি বলছেন আমি দেখছি। তো না দেখাতে এখন আমরা ক্ষুব্ধ হয়ে আসি। এখন যেরকম মালবাজারে আজকে পেপারে পড়লাম ডেঙ্গু ম্যালেরিয়া প্রকোপ বাড়ছে, আমাদের পাড়াও 3-4 জন বাচ্চার জ্বরটা হয়েছে, সেটা এখনো রিজাল্ট আসে নাই কি ডেঙ্গু জ্বর হয়েছে না নর্মাল জ্বর। পাশে হচ্ছে একটা মসজিদ, সেখানে তো অনেকেই মুসলিমরা রয়েছে, তার পাশে মসজিদের মধ্যে নামাজ পড়ে যায় সেই জল, এই নোংরা জল দিয়ে আমার ইমামের বাড়ির সামনে উনিও এই জল দিয়ে যায় নামাজ পড়াইতে। আচ্ছা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি নতুন করে এখানে নালা হোক, আর নতুন করে যদি না হয় নালাটা ভালো করে পরিষ্কার হোক, যাতে আমরা ডেঙ্গু ম্যালেরিয়া দিয়ে আমরা বাঁচতে পারি গ্রামের মানুষ। গ্রাম পঞ্চায়েত কি আশ্বাস দিয়েছে? গ্রাম পঞ্চায়েত আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমরা অঞ্চলে আমি লিখিতভাবে আমি করব। হ্যাঁ উনি বলছেন এখন আপনারা নালার পজিশনটা দেখান মিডিয়াকে, তারপরে আমি অঞ্চলে গিয়ে আমি প্রধান সঙ্গে কথা বলবো, তারপরে কি করা যায় সেটা পরামর্শ করবো। ভালোভাবে জলে বার হয় না, যদি বৃষ্টি হয় তাহলে তো হাট নিচে জল হয় নাকি বাড়ির উপরে, রাস্তা উপরে থাকে জল। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পাশে একটা মসজিদ, সেই রাস্তা দিয়ে ওইদিকে দেখলাম তো অবস্থা, পুরা রাস্তা উপরে আছে জল, কিভাবে মানে ওইভাবে যায়। আমরা চাই ভাই পরিষ্কার থাকার কমসে কম ব্যবস্থা করে দেব। আচ্ছা আপনার নাম এমন করছে? আমার নাম মোহাম্মদ। করছে ভোট আসে ভোট যায় কিন্তু কোনো জলের নিকাশ ব্যবস্থা কিছু নেয় না, এটা নিয়ে কি বলবেন গ্রাম পঞ্চায়েত হিসাবে? আমি একটা গ্রাম পঞ্চায়েত আমি অনেকবার বলছিলাম প্রধানকে, আমাদের সেক্রেটারি সাহেবকে, উপপ্রধানকে, আমাদের এক পার্টি, আমাদের এক গ্রামে পুরো জলের অভিযোগ হয়ে আছে, ড্রেনে যে জল পাস হয় না। অনেকবার বলা হওয়ার পরেও আমাদের প্রধান কোনো অ্যাক্টিভ নেয় না, আমাদের উপপ্রধানও কোনো অ্যাক্টিভ নেয় না, অনেকবার বলা হয়েছে। আমিও কয়েকবার গিয়ে দেখে আসি, ড্রেনটার খুব খারাপ অবস্থা, গ্রামের লোককে বলে আসি, আমি এটা দেখতেছি ব্যাপারটা, এই কারণে অনেকবার প্রধানকে বলানো হয়েছে, প্রধান কোনো অ্যাক্টিভ নিচ্ছে না, এর থেকে আর অনেকবার বলানো হয়েছে। তারপরে তারা অভিযোগ করে 4 স্কুল পড়ুয়া তারা নাকি মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছে, এমনটা ডেঙ্গু নাকি এখনো অবধি জানা যায়নি, সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ আজকে আমি সকালবেলা গিয়েছিলাম ওই গ্রামে, শুনলাম 4 পড়ুয়া মালবাজার হাসপাতালে ভর্তি আছে, এখনো কোনো খবর আসেনি, এটা ডেঙ্গু না এমনি নর্মাল জ্বর, এটা এখন অবধি কোনো খবর আসেনি। কি বলতে চান সেই ড্রেনের ব্যাপার নিয়ে? আমি এরপরেও প্রধানকে জানাবো, আজকে কালকে গতকালকে আমি জানাবো প্রধানকে, দেখি প্রধান কি বলে। আচ্ছা আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ আব্দুল কালাম। গ্রাম পঞ্চায়েত ওদলাবাড়ি? আমি গ্রাম পঞ্চায়েত ওদলাবাড়ি।